আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ ফার্স্ট ইয়ারের ভাইয়া পুরা যারা আছো, তোমাদের জন্য ভিডিওটা করছি। চান্স পাওয়ার পর থেকে তোমাদের মনের মধ্যে বিভিন্ন রকম শঙ্কা কাজ করে যে মেডিকেলে যে যাব, মেডিকেলের পরিবেশটা কেমন, কি কি বই পড়তে হবে, পড়াশোনা কি খুব বেশি, এবং এই পড়াশোনার সাথে আমি কি করে আমার লাইফটাকে অ্যাডজাস্ট করব, কোন সময় পড়লে ভালো হবে, কিভাবে পড়লে ভালো হবে, প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। পাশাপাশি কেউ কেউ আবার চায় যে না, আমি একটু একাডেমিকভাবে একটু এগিয়ে থাকি, কারণ ওইখানে যখন যাব একদম নতুন করে যখন একটা পড়াশোনা করা শুরু হবে, তো আমি তো আসলে কিছু বুঝতে পারবো না। এবং এই যে একটা অথৈ সাগরে পড়ে যাওয়া, এইচএসসি সিলেবাস থেকে হঠাৎ করে নতুন একটা সিলেবাসে শিফট হওয়া, যে সিলেবাসটা টোটালি আসলে ইংলিশ বেসড এবং যে সিলেবাসে আসলে বইগুলা একদমই আলাদা, এবং আমরা মানে এসএসসি এইচএসসিতে যেরকম লিঙ্ক আপ থাকে, মেডিকেলে তো আর সেরকম কোনো লিঙ্ক আপ নেই, তাহলে এই সময়টাতে আমরা কী করে সবকিছু ম্যানেজ করবো, এই জিনিসগুলোকে মাথায় রেখে র্যামফিক মেডিভার্স দুইটা কোর্স আয়োজন করে। একটা কোর্স হচ্ছে এবিসি অফ এমবিবিএস, আর একটা কোর্স হচ্ছে কার্ড ক্র্যাকার। এবিসি অফ এমবিবিএস কোর্সটা আমরা এখনো লঞ্চ করিনি, আমরা খুব শীঘ্রই দেখবো যে এবিসি অফ এমবিবিএস কোর্সটার আমরা লঞ্চিং ডেট দিয়ে দিব, এবং সেই কোর্সটাতে আমরা কী আলোচনা করবো সেটা আগে বলি। এবিসি অফ এমবিবিএস আমরা আসলে আলোচনা করতে চাই যে মেডিকেলে তোমরা ঢোকার পরে কী কী জিনিসপত্র সম্মুখীন হবে, মেডিকেলের মিথগুলো কী, মেডিকেলের বাস্তবতাগুলো কী, মেডিকেল থেকে তুমি সামনের দিকে পোস্ট গ্রাজুয়েশনে কীভাবে তুমি কেরিয়ার প্ল্যানিং করবে, এবং তোমার পড়াশোনার মধ্যে তোমার লাইফটাকে কী করে ব্যালেন্স করবে, মেয়েদের ক্ষেত্রে কী কী অপরচুনিটি আছে, ছেলেদের ক্ষেত্রে কী কী অপরচুনিটি আছে, ক্যাম্পাসের অবস্থা কী, ক্যাম্পাসের র্যাগিং কীরকম, এই সমস্ত মানে তোমাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা বেশ কয়েকটা সেশন নিব। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এবিসি অফ এমবিবিএস যে কোর্সটা থাকে বা যে সেশনগুলো হয় সেগুলো কমপ্লিটলি ফ্রি, একদম ফ্রি, তোমরা জাস্ট আমাদের সাথে এনরোল করেই আমাদের এটাতে অংশগ্রহণ করতে পারো। এক দুই নাম্বার, আমাদের যে কোর্সটার অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে এসেছে তোমরা দেখেছো, সেটা হচ্ছে কার্ড ক্র্যাকার। সো কার্ড ক্র্যাকার ব্যাপারটা কি, তোমরা সবাই জানো মেডিকেলের ভর্তি মানে মেডিকেলের যে পরীক্ষা প্যাটার্ন থাকে, মেডিকেলের পরীক্ষা প্যাটার্নটা হচ্ছে এরকম যে আমাদের অনেকগুলো কার্ড থাকে, প্রত্যেকটা কার্ডে অনেকগুলো করে আইটেম থাকে। সো এরকম যখন অনেক 10টা আইটেম হয়ে যায়, 10টা আইটেম হওয়ার পরে একটা কার্ড পরীক্ষা হয়, কার্ড পরীক্ষার পরে টার্ম পরীক্ষা হয়, টার্মের পরে হচ্ছে প্রফ হয়। তুমি যদি আইটেম ভালো করো তাহলে তোমার কার্ড ভালো হবে, কার্ড ভালো করলে টার্ম ভালো হবে, টার্ম ভালো হলে প্রফ ভালো হবে। এবং এই সিরিয়ালে যদি কোনো একটা পরীক্ষা তোমার বাকি থাকে, ধরো তোমার আইটেম ক্লিয়ার হয় নাই, তোমার কার্ড ক্লিয়ার হয় নাই, তাহলে তুমি টার্মে বসতে পারবে না, আইটেম ক্লিয়ার না হলে কার্ডে বসতে পারবে না, টার্ম ক্লিয়ার না হলে প্রফে বসতে পারবে না। সো সেই জন্য মেডিকেল স্টুডেন্টরা যে জিনিসটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেম বেসড প্রিপারেশন নেয়, মানে অর্থাৎ প্রতিটা আইটেমকে সে খুব ভালো করে পড়াশোনা করে, পাশাপাশি কার্ডের জন্য একটা আলাদা প্রিপারেশন রাখে, কারণ আইটেমটা সাধারণত মৌখিক পরীক্ষা হয় বা ভাইবা হয় আর কি, যেটাকে আমরা বলি। আর কার্ডের ক্ষেত্রে তোমার ভাইবা তো থাকবেই, সাথে রিটেন থাকবে, ওসপি থাকবে। সো এই যে জিনিসগুলো থাকে এত কিছুর মধ্যে আসলে স্টুডেন্টরা খুব বেশি কনফিউজড হয়ে যায়, এবং বিশেষ করে সেটা যদি নিউ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয় তাদের মধ্যে কনফিউশনের মাত্রা আরও বেশি, যে একদম নতুন একটা সিলেবাস। তো এই ব্যাপারটাতে প্রত্যেকটা মেডিকেলে কিছু ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটাকে আমরা বলি ডেমো। মানে মেডিকেলের যখন তুমি যাবা দেখবা যে সিনিয়র ভাইয়েরা তোমাদেরকে ডেকে বিভিন্ন টপিকের উপর ডেমো দিবে, যে এটা এইভাবে বলতে হয়, ওটা ওইভাবে বলতে হয়, স্যাররা এইভাবে বললে পছন্দ করে, অমুক স্যার এটা পছন্দ করে। সো এইরকমভাবে ডেমো দেওয়া হয়, কিন্তু ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মেডিকেলে সেরকম ডেমো কালচার নাই, সবগুলো মানুষ হোস্টেলে থাকবে না, সবাই ডেমো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সবাই ডেমো দেয় না। সো এই সমস্ত ব্যাপার যদি চিন্তা করা হয় যে তাহলে স্টুডেন্ট আসলে কীভাবে এই জিনিসগুলো শিখতে পারবে, তো সেই জিনিসগুলোর সলিউশন হিসেবে আমরা নিয়ে এসেছি কার্ড ক্র্যাকার। কার্ড ক্র্যাকার আমরা যে জিনিসটা করি, আমাদের যে তিনটা সাবজেক্ট আছে ফার্স্ট ইয়ারে, তার মানে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোতে প্রত্যেকটা আইটেম ভিত্তিক আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি। ক্লাসের মধ্যে কী করা হয়, ক্লাসের মধ্যে আমরা সাধারণত অনলাইনে জুমের মাধ্যমে ক্লাসগুলো নিই, অথবা যদি আমাদের আগে ক্লাস নেওয়া থাকে সেই রেকর্ডেড ভিডিওগুলো আমরা দিয়ে দিই, তাহলে সেই রেকর্ডেড ভিডিও দেওয়া হোক বা ক্লাস যেটা নেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব গ্রুপে, ফেসবুক গ্রুপে। দেওয়ার পরে কী হবে, দেওয়ার পরে সেই ভিডিও রেকর্ড এক বছর পর্যন্ত থাকবে বা দেড় বছর পর্যন্ত থাকবে যেহেতু ফার্স্ট ইয়ার। কারণ দেড় বছর পর্যন্ত কেন থাকবে, কারণ এই কার্ডটা তুমি হয়তো এখন শুরু করলা, আবার ঠিক তুমি যখন প্রফ দিবে তখন কিন্তু এই পড়াশোনাগুলো আবার লাগবে। এবং তুমি ভাবতে পারো যে ভাই এখন ভর্তি হলাম, বড় যদি ভিডিওটা না থাকে তাহলে আমি কী করে প্রিপারেশন নিব, আমি কী করে রিভিশন দিব। সেই জন্য তোমরা যখন ভর্তি হবা একদম তোমাদের প্রফ পর্যন্ত আমরা ভিডিওগুলোকে স্টোরেজ হিসেবে রেখে দিব, সো তোমরা স্টোর করতে পারবে, সো আমাদের গ্রুপের মধ্যে সেটা স্টোর করা থাকবে। তাহলে তোমাদের সমস্যাগুলো আমরা কীভাবে সলিউশন করবো, এখন তুমি ভাবতে পারো যে ভাই ক্লাস তো আপনি করলেন, তো ক্লাসের পরে আমাদের যে বিভিন্ন রকম সমস্যা থাকবে, আমাদের বিভিন্ন রকম কোশ্চেন থাকবে, সেইটার জন্য আমাদের কিছু ডেডিকেটেড চ্যাট বক্স আছে, অর্থাৎ আমাদের চ্যাট বক্সে স্টুডেন্টরা থাকবে, পাশাপাশি মেন্টররা থাকবে। তোমার আজকে এই ক্লাস নিয়ে মনে হলো যে এই জায়গাটা সমস্যা, তুমি একজন মেন্টরকে মেনশন দিলে, দিয়ে বললে যে ভাই আমার এই জিনিসটা সমস্যা একটু বুঝিয়ে দেয়। আবার এমন হতে পারে যে ধরো রাজশাহী মেডিকেলের স্টুডেন্টটার যেই সময় যে আইটেম, ঢাকা মেডিকেল স্টুডেন্টটার সেই সময় হয়তো সেই আইটেম না, খুলনায় হয়তো সেই রকম আইটেম না, তাহলে এক একজনের আইটেমের টাইম এক এক রকম, এক একজনের প্রিপারেশনের টাইম এক এক রকম, এক একজন মানুষ এক এক সময় ভিডিও দেখবে। সুতরাং যদি জাস্ট লাইভ ক্লাসের মাধ্যমে আমরা যদি ব্যাপারগুলো সলভ করতাম,
সেক্ষেত্রে যে সমস্যাটা হতো, অনেকেই সেই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে না। পাশাপাশি আবার দেখা যায় ধরো কালকে তোমার আইটেম ফিজিওলজি, আজকে আমাদের অ্যানাটমি লাইভ ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে যেটা হয় যে সবসময় সমস্যাগুলো সলভ করা যায় না। সেই জন্য আমরা ভিডিওগুলো রেকর্ডেড রেখে দিই যেন তোমরা পরে দেখতে পারো, এবং আমরা চ্যাটবক্স রেখে দিই যেন তোমাদের পরে যে কোনো সমস্যায় তোমরা সলিউশনটা পেয়ে যাও। আচ্ছা, এখন তোমার চ্যাটবক্স গেলো আর হচ্ছে লাইভ ক্লাসগুলো। পাশাপাশি ক্লাস এবং চ্যাটবক্সের পাশাপাশি আমাদের যে সার্ভিসটা থাকে সেটা হচ্ছে পিডিএফ। আমরা কিছু দাগানো পিডিএফ দিই। এখন তুমি বলতে পারো ভাই মেডিকেলে তো দাগায় পড়ে আসছে, এইখানে দাগানোর গুরুত্বটা কি? এইখানে তোমাকে কয়েকটা ক্যাটাগরি করে পড়তে হবে, কারণ মেডিকেলের যে বইগুলো থাকে সেম বই দিয়ে মানুষ পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেয়, সেম বই পড়ে মানুষ পোস্ট গ্রাজুয়েশন পাস করে। মানে তুমি চিন্তা করো, একটা ফার্স্ট ইয়ারের ছেলে যেই বই পড়ে, তোমার থেকে 6 বছরের মানুষ একই বই পড়ে, তোমার থেকে 10 বছরের মানুষ সে একই বই পড়ে, ওইটার উপর পোস্ট গ্রাজুয়েশন করে। তাহলে তুমি বুঝতে পারছো ওই বইয়ে এত পরিমাণ ইনফরমেশন দেওয়া, ওই বইয়ে এত হাই লেভেলের ইনফরমেশন দেওয়া যে সবগুলো তোমার লাগবে না, সব যদি তুমি বুঝতে চাও শেষ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কি দরকার? এই ক্ষেত্রে দরকার যেটা আমার লেভেলে ইম্পর্টেন্ট সেটাকে খুঁজে বের করা, সেটাকে ভালো করে পড়া, কনসেপ্টগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করা, যেন আমি প্রেজেন্টেবল ওয়েতে স্যার ম্যাডামকে বলতে পারি। সো আমরা চেষ্টা করবো যে তোমাদের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটাকে আমরা একটু যাচাই বাছাই করে তোমাদের সামনে প্রেজেন্ট করা, যে ভাই এই জিনিসগুলো পড়তে পারো, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভাইবাতে ধরে। অ্যান্ড পাশাপাশি তোমাদের জন্য ক্লাসের যদি কোনো নোট দরকার হয় সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করবো। সো ইন এ শর্ট আমরা যদি বলি যে মানে মেডিভার্স তোমাদেরকে কি প্রোভাইড করবে, মেডিভার্স তোমাদেরকে একটা 24/7 একটা বড় ভাই প্রোভাইড করবে, যে বড় ভাইটা তোমার যে কোনো সমস্যার প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে, তোমার যে কোনো সমস্যা সেটা নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবে, আলোচনার চেষ্টা করবে। এর সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিভার্স একটা সুন্দর কমিউনিটি, সেই কমিউনিটির সাথে তুমি যখন ফার্স্ট ইয়ার থেকে যুক্ত হবা, আমাদের একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত কিছুর কোর্স মেডিভার্সে আছে আলহামদুলিল্লাহ। এবং মানে খুব ভালো ব্যাপার যেটা, এই কোর্সগুলো করে না সবাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড হচ্ছে। হ্যাঁ, 100 জনের মধ্যে হয়তো এক দুজনের মনে হবে যে ভাই আমি তো নিজেই অনেক বেশি পারি, আমার তো কোর্স দরকার নেই। ডেফিনেটলি তোমার কোর্স দরকার নেই, কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা একরকম না, প্রত্যেকটা মানুষের পড়ার কোয়ালিটি একরকম না। কেউ হয়তো ক্লাস করবে, কেউ হয়তো বা নোট করবে, কেউ হয়তো নিজের মতো পড়বে। সো তুমি যদি চাও যে তুমি একদম ফ্রি স্টাইলে পড়াশোনা করবা, ইউটিউবে অনেক রিসোর্স আছে, পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমরা বলি না যে আমাদের কোর্স করতেই হবে, কিন্তু যদি কেউ এরকমটা মনে করে যে না আসলে আমার একজন সাপোর্টিং মানে হ্যান্ড থাকলে ভালো হতো, যে সাপোর্টিং হ্যান্ডটা আমাকে যে কোনো সমস্যা একটু টেনে তুলতে সাহায্য করবে, সেই সাপোর্টিং হ্যান্ড হিসেবে তোমরা মেডিভার্সকে চয়েস করতে পারো। সো আমি আশা করি কার্ড ক্র্যাকার নিয়ে সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার তোমরা পেয়ে গেছো। আর এবিসি অফ এমবিবিএস নিয়ে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে আলোচনা করবো। এবিসি অফ এমবিবিএস এ যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য কিন্তু কার্ড ক্র্যাকারও একটা ডিসকাউন্ট থাকবে। আর অলরেডি আমাদের ফার্স্ট ইয়ারে কিছু হেল্পলাইন গ্রুপ ছিল, যারা সেই হেল্পলাইন গ্রুপে যুক্ত ছিল তাদের জন্য তো কার্ড ক্র্যাকার আলাদা একটা ডিসকাউন্ট থাকবে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর আমাদের সাথে যদি যুক্ত হতে চাও একদম ফার্স্ট ইয়ার থেকে, যদি মেডিভার্স ফ্যামিলির সাথে যুক্ত হতে চাও, আমাদের টিমের সাথে যদি যুক্ত হতে চাও, সেই সুযোগও কিন্তু এখন আছে। তোমরা যদি কমেন্ট করো যে তোমরা আমাদের টিমের সাথে যুক্ত হতে চাও, এই ভিডিওতে যদি কমেন্ট করো, তাহলে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে আমাদের টিমের সাথে নিয়ে নিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।